এদিকে বর্তমানে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপারটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো মাত্র 14 বছর বয়সী সালে আহমদ তাকরিম নামের একজন হাফেজ গত 22 সেপ্টেম্বর 2022 সালে সৌদি আরবে অনুষ্ঠিত 42তম কিং আব্দুল আজিজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছে। কিন্তু কে এই হাফেজ সালে আহমদ তাকরিম? ভিউয়ার্স, চলুন আজকে আমরা চেষ্টা করি হাফেজ সালে আহমদ তাকরিম পরিচয় নিয়ে পরিষ্কার একটি ধারণা নিতে। আশা করছি হাফেজ তাকরিমের জন্ম, গ্রামের বাড়ি, পড়াশোনা, অর্থ সম্পদ বিস্তারিত জানতে পারবেন এবং তার স্টোরি শুনে অনেক অনুপ্রাণিত হবেন। ফেসবুকে সবাই হাফেজ তাকরিমকে চিনলেও সম্পূর্ণ নাম সালে আহমদ তাকরিম। 2008 সালের 31শে ডিসেম্বর টাঙ্গাইলের নাগারপুর থানা ভাদ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পর শৈশব নিজ গ্রামে কাটান হাফেজ সালে আহমদ তাকরিম। হাফেজ সালে আহমদ তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগারপুর থানা ভাদ্রা গ্রামে। তার পিতার নাম বাবা হাফেজ আব্দুর রহমান, পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী। জন্মের পর শৈশব নিজ গ্রামে কাটলেও পিতামাতার খুব ইচ্ছে ছিল নিজের সন্তানকে একজন ভালো মানের হাফেজ বানানোর। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ঢাকায় পড়াশোনার উদ্দেশ্যে চলে আসেন হাফেজ তাকরিম। ছোটবেলা থেকেই সালে আহমদ তাকরিম ছিলেন অত্যন্ত মেধাবী আর তার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর। যেহেতু তার বাবা একজন হাফেজ ও পেশায় একজন স্কুল শিক্ষক, তাই শুরু থেকেই তিনি চেয়েছিলেন ছেলেকে ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে, যেন ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ হয়। এর ধারাবাহিকতায় মিরপুর একে অবস্থিত মারকাজ ও ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসায় ভর্তি করান এবং মাত্র 9 বছর বয়সে তাকরিম একজন পরিপূর্ণ হাফেজ হয়ে ওঠেন। মাত্র 9 বছর বয়সে তাকরিম সম্পূর্ণ কুরআন খুব ভালোভাবে মুখস্থ করে ফেলে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বড় বড় হাফেজদের সাথে বিজয়ী হয়ে ফিরে আসে। তার এই প্রখর মেধা দেখেই মাদ্রাসার শিক্ষকগণ ও তার বাবা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একজন দক্ষ হাফেজ হিসেবে প্রতিযোগিতা করানোর পরিকল্পনা করে এবং সে হিসেবে পরিশ্রম করতে শুরু করেন। তার প্রতিযোগিতা কেরিয়ার শুরু হয় 2020 সালের রমজান মাস উপলক্ষে বাংলা ভিশন কর্তৃক আয়োজিত পবিত্র কোরআনের আলো অনুষ্ঠানের মধ্য দিয়ে। সে বছর সারা দেশ থেকে আসা অনেক হাফেজকে পেছনে ফেলে হাফেজ তাকরিম সেই প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচিত হন। এরপর একে একে ইরানে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন, ইরানের লিবিয়ার রাজধানী বানজাগিতে অনুষ্ঠিত 10তম লিবিয়া কোরআন প্রতিযোগিতায় 7ম স্থান অর্জন, সর্বশেষ সৌদি আরবে আয়োজিত 42তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 111টি দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন। প্রিয় ভিউয়ার্স, উপরে আমরা হাফেজ সালে আহমদ তাকরিমের পরিচয়, হাফেজ তাকরিমের জন্ম, গ্রামের বাড়ি, পড়াশোনা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই গল্প শেয়ার করার মাধ্যমে নতুন নতুন মেধাবী হাফেজ তৈরি করতে উৎসাহিত করা। তাই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।